হোয়াটস আপ বিউটিফুল পিপল, আর এই মুহূর্তে আমি আছি আমার নিউ হিরো থ্রিলার ফোর ভাল্ব ব্ল্যাক কালারের সামনে। আর লুকটাই দেখেন ভাই, সেই সেই মানে এক কথায় সেই। আজকে হচ্ছে গিয়ে আমি এটার 1000 একটু বেশি চালাইছি, তো আমি এটা 1000, 1200, 1500 এর মধ্যে একটা রিভিউ দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব যে আসলে আমার এক্সপিরিয়েন্সটা কেমন। যত দূর চালাইছি এই 1500 কিলোমিটার চালাইছি, যেটা সত্যি বলতে 1500 কিলোমিটার ম্যাক্সিমামই হাইওয়েতে ছিল, এর মধ্যে রাজশাহী ছিল এবং সীতাকুণ্ডে একটা ট্যুর দিছিলাম, এই দুইটা ট্যুরেই 1500 কিলোমিটার হয়ে গেছে। সিটি ট্যুরও দিচ্ছি মোটামুটি, তো সব মিলিয়ে আপনাদের সাথে একটা রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো চলেন বাইকে উঠেই কথা বলা যাক। আচ্ছা, প্রথমে যেটা বলা যায়, এই বাইকের সবথেকে মেইন যে জিনিসটা আপনার ভালো লাগবে সেটা হচ্ছে কি, সিট ভাই। আচ্ছা, নাইমেই দেখাইতে হবে সিটটা। আসলে সিটটা এত সফট, মানে আপনি একটানা যদি 500 কিলোমিটারও রাইড করেন এই এইখানে বসে, আপনার কিছু মানে ব্যাক পেইন বা আপনার কি বলে পেইন হবে না। আচ্ছা, আর পিলিয়ন সিটটাও অনেক বেশি কমফোর্ট, কারণ এটা হচ্ছে কি আমার পিলিয়ন ছিল একজন, তার কাছ থেকেই মানে তার এক্সপিরিয়েন্স অথবা তার রিভিউ নেওয়া, সেখান থেকেই বলছি। হেভি গরম, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠতেছে। চলুন বাদ বাকি কথা বাইকে বসেই বলা যাবে। প্রত্যেকটা বাইকেরই ভালো দিক থেকে শুরু করা যাক, আমার কাছে কোনটা কোনটা ভালো লাগছে এবং এই বাইকের নেগেটিভ যে ব্যাপারগুলো সেগুলো বলবো। স্টার্ট দিলেই এটার যে একটা সাউন্ড পাওয়া যাবে, আপনার কাছে মনে হবে যে খুব হায়ার একটা সিসিটির বাইকে আপনি বসে আছেন। আর নতুন এই হিরো থ্রিলার ফোর ভালভে একটা, এইখানে হয়তো বা দেখা যাচ্ছে না ক্যামেরাতে, গিয়ার ইন্ডিকেটর দেওয়া আছে, কত গিয়ার বাইক চালাই দিচ্ছেন সেটা বুঝতে পারবেন। ও বাবা রে বালি। আর এটা একটু সুবিধা করছে, বাট আমার কাছে এটা খুব একটা সুবিধার মনে হয় না, কারণ আমার এটা দরকার পড়ে না কোনো সময়। আর এর আগে হ্যাজার্ড যে সুইচটা, এটা বাম সাইডে ছিল, এইবারের বার এটা ডান সাইডে দিছে। ডান সাইডে থাকার কারণে আমার কাছে একটু প্যারা লাগতেছে, কারণ আমি নর্মালি বাইকটা এই কর্নারে ধরি, হ্যান্ডেলবারের একদম লাস্ট কর্নারে ধরি, তো যখন হ্যাজার্ডের সুইচটা দেওয়া লাগবে তখন আমার হাতটা এই পর্যন্ত পৌঁছাইতে একটু প্যারা খায়, তখন এদিকে ধৈরা দেন হচ্ছে গিয়ে দিতে হয়। বাট এই সাইডটা হচ্ছে গিয়ে হর্নের সাইডের একদম পাশেই ছিল উপরে, তো খুব ইজিলি এটা চাপা যাইতো। আর একটা যেটা জিনিস ভাল লাগছে সেটা এই বন্ধ করে দিই কেন, আর যে জিনিসটা ভাল লাগছে সেটা হচ্ছে গিয়ে আগে বাইক স্টার্ট করলেই সামনের লাইট জ্বলা থাকতো, সো এইটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই সুইচ দেওয়া হয়েছে, যার কারণে দিনের বেলায় সুইচ অফ করে চালানো যাবে, মানে লাইট অফ করে চালানো যাবে। এই বাইকের আনুষঙ্গিক ফিচারগুলো আপনি নেটেই দেখতে পারবেন যে এটার মধ্যে কী কী চেঞ্জ আছে, বাট যেই জিনিসগুলো ভাল লাগছে মানে সবার কাছেই ভাল লাগবে সেই জিনিসগুলোই আমি বলতেছি। এটার সুইচগুলো আগেরটার থেকে বেশ প্রিমিয়াম, এই জিনিসটা কি রে এটা তো নতুন দেখতেছি আমি। এই বাইকের প্রত্যেকটা সুইচ বেশ প্রিমিয়াম দিছে, বাট হর্নের কোয়ালিটি খুবই বাজে। আর যেই জিনিসটা আপনার নজর কাড়বে সেই জিনিসটা হচ্ছে, একটু টান না দিলে বুঝবেন না, সেটা হচ্ছে এর এই ট্যাঙ্কিটা, মানে অনেক লুকেটিভ আর অনেক স্টাইলিশ করছে আগের তুলনায়। অনেকের এর আগে হিরো থ্রিলার বাইকটা ভাল লাগতো না, বাট নতুন ফোর ভালভের বাইক যে যে দেখবে লুকটা এই ট্যাঙ্কির কারণে তাদের ভালো লাগবেই। সামনের এই মাথাটা বেশ চিকন ছিল, এটা এখন একটু মোটা করছে। আর এর সবথেকে লুকেটিভ পার্ট হচ্ছে গিয়ে এর ইউএসডি সাসপেনশন, মানে ব্ল্যাকের সাথে, ব্ল্যাকের ক্ষেত্রে আমি বলতেছি, নিয়নটা একটু বাচ্চা বাচ্চা কালার, যেহেতু আমরা একটু বুড়া মানুষ হয়ে গেছি যার কারণে নিয়নটা কিনি নেই। আর এর আগের বাইকটা আমি হিরো থ্রিলার টু ভালভটাতে আমি পুরা নিয়ন কালারের একটা মডিফাই করছিলাম, স্টিকার মডিফাই, তো আসলে নিয়ন কালারটা কিনলে মানুষ বুঝতোই না যে নতুন কিনছি না পুরান কিনছি, আসলে পুরানটাই নতুনভাবে ঘষামাই যা ঠিক করছি মানুষ এটাই বুঝতো। তো ইউএসডি সাসপেনশন ব্ল্যাকের সাথে যে গোল্ডেন কালারের যে একটা মিক্সচার, এইটা মানে মাথা নষ্ট একটা লুক দিছে। এর ব্রেকিং পারফরমেন্স খুবই ভালো এই ইউএসডি সাসপেনশন ইউজ করার কারণে। গিয়ার থ্রিলারের তুলনায় এর হ্যান্ডেলবারটা বেশ প্রশস্ত করা হয়েছে, যার কারণে খুব ইজিলি বাইকটা নিয়ে যে কেউ খেলতে পারবেন। আর আমি কর্নারিং পারফরমেন্স খুবই ভালো পাইছি, খুবই ভালো বলতে খুবই ভালো, মানে সেই লাগে, আমি এত সুন্দর কর্নারিং অন্য কোনো বাইকের এরকম ফিল পাইনি। নতুন মিটারটা যখন আপনি, মানে নতুন মিটারে বেশ কিছু, নতুন বাইকে বেশ কিছু ফিচার অ্যাড করছে, মিটারটা অন করলেই দেখা যায় ব্লুটুথ সাইন,
কল সাইন, মেসেজ সাইন, আরও অনেক কিছু আছে যেগুলোর আমি কিছুই জানি না, কিছুই বুঝি না, যার কারণে এগুলোর হয়তো বা কোনো সফটওয়্যার আছে যেটার মধ্যে মানে ফোনের মধ্যে ইনস্টল করতে হবে, তো আমি ওইটা বলতেও পারি না, আমার দরকারও পড়ে নাই, যার কারণে আমি ওইটা নিয়ে ঘাটাঘাটিও করিনি, ওইটার ব্যাপার বাদ। আরেকটা জিনিস খারাপ লাগার, সেটা হচ্ছে ওইটা কী দূর দিল, এর বাম্পারটা খুবই ছোট দিছে, যার কারণে বাইক পড়ে গেলে এটা মানে টাঙ্কি টুঙ্কি ভাঙবেই, এটা কোনো মিস নাই। এইটা আসলে আর একটু বড় দেওয়া দরকার ছিল, মার্কেট থেকে আফটার মার্কেট যে কোনোটা একটা লাগাই নিতে হবে, নাইলে এটা নিয়ে খুবই প্যারা খাবো। আমার কাছে মনে হয় না যে এই বাইকে 3 নম্বর গিয়ারটা বা 2 নম্বর গিয়ারটা দেওয়ার কোনো দরকার ছিল, এটা ফার্স্ট গিয়ারে যা পড়ে সেকেন্ড গিয়ারও সেম অবস্থা পড়ে, মানে আমি সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার এগুলোর মধ্যে কোনো স্মুথনেস পাই না। মোস্ট ওর্স যে এক্সপিরিয়েন্স এই বাইক সম্পর্কে, সেটা হচ্ছে এর কি বলে তেলের সেন্সর। ভাই হিরো কি এটা ঠিক করতে পারবে না? তো আগেরটাতে যেমন ছিল যে তেলে মিটারে দেখাইতো যে না তেল আছে, আবার ট্যাঙ্কিতে দেখতাম তেল নাই, এটার ক্ষেত্রে ডিফারেন্ট, এইটা দেখা যাচ্ছে ট্যাঙ্কিতে তেল আছে, মিটারে তেল না, মিটারের দাগ অনুযায়ী মিটারে তেল নাই, একদম ইমার্জেন্সিতে চলতেছে, বা ট্যাঙ্কি ফুল, এই একটা সমস্যা যাকে। এটা তো হিরো আমাকে বলছে যে এটা এক্সচেঞ্জ করে দিবে, মানে এক্সচেঞ্জ বাইক না, ওই ফুয়েল পাম্প অথবা সেন্সর যে কোনো একটা, এই জিনিসটা একটা প্যারা খাবেন। এই জিনিসটা নিয়ে আমি খুব বেশি মাতামাতি করি না, কারণ কি আগের আমার 2 ভালভে আমি এইটা চেঞ্জ করাইছিলাম প্যারা খাওয়া সত্ত্বেও, বাট ইন দ্য মিন টাইম যেটা হয়েছে যে সমস্যাটা সেম রয়ে গেছে, এটা কোনো সমাধান হয় নাই নতুনটা লাগানোর পরেও। তো আমার মনে হয় না যে এটা চেঞ্জ করলে খুব একটা আমি সমাধান পাবো, যার কারণে এটা নিয়ে মাথা ব্যথা করতেছি না। আমি যখন যতটুকু চালাচ্ছি, মানে আমি হিসাব করে রাখছি 35-38 এরকম মাইলেজ পাবো, সো ওই হিসাব করে চালিয়ে আমি আবার ট্যাঙ্কিটা বারবার চেক করতেছি আলো টালো দিয়ে কতদূর কী অবস্থা। ফোর্থ গিয়ারে উঠলে, ফোর্থ গিয়ারে যখন দেই, গাড়িটা মনে হয় কি আকাশে মনে হয় উঠতেছে, আপনি মনে হয় এটা নিয়ে উঠতে পারবেন এরকম একটা ফিল দিবে। ফিফথ গিয়ারে গাড়ির পাওয়ারটা একটু কম পাওয়া যায়, বাট ফোর্থ গিয়ারে ফুল পাওয়ার পাওয়া যায়, যে কোনো ওভারটেক করার সময় মানে আপনার কাছে কিছু মনেই হবে না, আপনি ফোর্থ গিয়ারে যে কোনো বাইক যে কোনো গাড়িকে ইজিলি ওভারটেক করতে পারবেন। 1500 কিলোমিটার রাইডের পর আমার এতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে যে মাইলেজ নিয়ে কমপ্লেন করা যাবে না, যেহেতু FI গাড়ি। এরকম অনেক গাড়ি হয়েছে, আপনারা যারা থ্রিলার কিনবেন, কেনার আগে অবশ্যই মাথা রাখবেন মাইলেজ নিয়ে কোনো কমপ্লেন করা যাবে না, কারণ কি বাংলাদেশে FI গাড়ির মাইলেজ ঠিক করতে যারা যারা সার্ভিস সেন্টারে গেছে সবাই হিতে বিপরীত ফলাফলটাই পাইছে, কোনোভাবে ভালো ফলাফল পাওয়া সম্ভব না। এই বাইকের যে বাজেট, এই বাজেট অনুযায়ী দেখা গেছে আপনি আশেপাশে অ্যাপাচি RTR 4V FI ABS-টা নিতে পারেন, মানে পাবেন, নিতে পারেন কি আপনি পাবেন, সেক্ষেত্রে মাইলেজটা আবার ওই দিক থেকে ভালো ওই গাড়ির, এটার মাইলেজ খারাপ, এই গাড়ির কন্ট্রোলিং ভালো ওই গাড়ির কন্ট্রোলিং খারাপ। এতে ভাইব্রেশনের বিন্দু পরিমাণ অ্যাজ ইউজুয়াল হিরো রাখছে, কোনো বিন্দু পরিমাণ কোনো ভাইব্রেশন জিনিসটাই নাই, গাড়ি যত স্পিডেই চালান না কেন, আপনি টপ 120-122 যেটাই উঠান না কেন, আমি 120 পর্যন্ত উঠাইতে পারছি এটাতে পিলিয়ন নিয়ে, তো 120 বা যেটাই উঠান না কেন কোনো ক্ষেত্রে কোনো ভাইব্রেশন পাবেন না, গাড়ির কোনো পাওয়ার লসের অপশনই নেই। প্রথম 300 কিলোতে মাইলেজটা খুবই ড্রপ করছিল, এরপরে হয়তো বা একটু আস্তে আস্তে এখন বেটার ফিল পাচ্ছি, বাট ওইরকম না, অনেক আহামরি না, সামান্য কিছু যেটা আপনার মানে চোখে ধরা পড়বে না এরকম কিছু। আর এই ছিল আমার হিরো থ্রিলারের 1000 কিলোমিটার রাইডিং এক্সপিরিয়েন্স। আমি খুব বেশি কিছু শেয়ার করবো না, কারণ আমার এই বাইক সম্পর্কে খুব বেশি এক্সপিরিয়েন্স হয় নাই, 1000 কিলো মানে চোখের দেখাতেই চলে যায়, তো আরও কিছু দূর চলুক, 5000 কিলো যাক, তারপর আপনাদের সামনে সুন্দর একটা এটার ওভারঅল একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব, যাতে আপনাদের কিনবেন কি কিনবেন না সেই ব্যাপারে একটা আইডিয়া হয়। বাট এখন আমি বলবো হ্যাঁ চাইলে কিনতে পারবেন, যদি মাইলেজের ব্যাপারে আপনাদের কোনো প্রবলেম না থাকে, মানে আপনার পাত্তি খুব বেশি হয়। এখন আমি এটা নিয়ে প্যারা খাচ্ছি, কারণ আমি গরিব মানুষ। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং দ্য হায়ার স্টোরি। বাই বাই।